প্রায় 9টা থেকে 9:30, তো বাইরে কুয়াশাটা শুধু দেখে নাও। একটু আগে অবধি পুরো একদম কুয়াশায় ঢাকা ছিল। তো সকাল থেকে আমি জাস্ট রান্না বসিয়ে দিয়েছি, কাজল খাওয়া দাওয়া করে একটু বেরোবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে এর সাথে নিয়ে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে। জমায়েশ করে ঘুম দিচ্ছে কুয়াশা, চন্না এখনও ভালো করে ঘুমের ঘোরটা অবধি ছাড়েনি। তো যতক্ষণ ঘুম থেকে না উঠছে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন এটাই জিজ্ঞাসা করতে আসছি যে কি সবজি খাবে না খাবে, কারণ এটাকে নিয়েই বেশি প্রবলেম। ঠান্ডা পড়েছে, সবার অবস্থা মোটামুটি খারাপ, বাইরে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা, বাপরে বাপ, হাত পা পুরো জমে যাচ্ছে। এখনও কুয়াশা হালকা হালকা পড়ছে। আর এই যে দিয়াকে নিয়ে একদম সবজি নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়াকে পুরো সবজির হাট নিয়ে বসে গেছে ও। এখন একটা একটা করে সবজি কাটছে, রাখছে রান্নার জন্য। আর এখন সবে 10টা বাজে, তাতেও শরীর ছেড়ে দিচ্ছে, এত ঠান্ডা আমাদের এখানে, বাপরে বাপ। হাতগুলো দেওয়া যাচ্ছে না, হ্যাঁ হাতগুলো দিক করা যাচ্ছে না, হাতগুলো মনে হচ্ছে জমে যাচ্ছে। কয়েক রকম শাক নিয়ে এসেছি, এক না অনেক রকম। এটাকে বলছে কাকপথু শাক, আমাদের এখানে বথু শাক যেটাকে বলে, সবাই জায়গা জানে বথু শাক। আর এইটা কি হিংচা না হিলংচা কি সব শাক বলতো? ফিরিঞ্চি, ফিরিঞ্চি না ফিরিঙ্গি কি নাম বলতো? ফিরিঞ্চি। টমেটো, কুমড়ো, ফুলকপি, বেগুন, ধনে পাতা, ক্যাপসিকাম, বিন, সিম এখনো বেরোচ্ছে ব্যাগ থেকে, শশা। আজকে মটরশুঁটি খুব সুন্দর, একদম টাটকা গাছের মটরশুঁটি, খুব সুন্দর। এটাকে পেন্সিল মটরশুঁটি বলছে, তোমরাও চিনে রাখো, এটাকে বলছে পেন্সিল মটরশুঁটি। এটা নাকি খেতে ভালো এবং টেস্টি। দেখো মায়ের হাতের পিঠে আর হচ্ছে নলেন গুড়, আহ ভাজা পিঠে জমে যাবে, জমে যাবে, জমে যাবে পুরো। ভাজা পিঠে, মা ভাজা পিঠে পাঠিয়েছে, যেটা আমি কাঁচা পিঠে খাই সেটা পাঠাইনি, যেটা দুধ পুড়ি আর কি সেটা পাঠাইনি, ফ্রাই করে পাঠিয়েছে, তার সাথে নলেন গুড় দিয়ে, তার সাথে পাঠিয়েছে চাঁচি। ও আচ্ছা, কাজল একদম পেট ভরে খাবে, কারণ ওর সব থেকে প্রিয় পিঠে, প্রিয় জিনিস আমার হচ্ছে পিঠা। তো সকাল থেকে এত ঠান্ডা, রান্না বান্না করে দুপুরে এমন একটা ঘুম দিলাম, একদম বৈকাল 5টার সময় উঠে একদম বেডটার কি কন্ডিশন দেখিয়ে দাও, গরম ঘরাতে দিয়েছি, কারণ এত ঠান্ডা পড়ে গেছে, এত ঠান্ডা যে আমরা দুটো একটা ব্ল্যাঙ্কেট আর একটা তোমার ওই ডোর গুলো দুটো চাপানো আছে, বিকজ বেডটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে পুরো। আর যেহেতু শ্বাসকষ্ট হয় দেওয়ার বেশি, ওই জন্য রুম হিটার ইউজ করা যায় না। সকালবেলাতে আমি একটু নিজেকে একটুখানি গ্রুম করতে গেছিলাম, তো মুখটা খুব বোরিং বোরিং লাগছিল দেখতে, তো সেই জন্য একটু আইব্রো করে আসলাম। তার থেকে একটা দাঁড়াও একটা ম্যাজিক দেখাই, ওয়েট, 1 2 3 চুলগুলো সব ছোট করে দিয়ে চলে এসছে, বলে যত্ন করতে পারছি না। আর এত আমাদের দিকে এত পলিউশন, এত পলিউশন আর ডাস্টের জন্য না মাথা পুরো ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, আর চুলে চুলে জট পাকিয়ে যাচ্ছে। তো সেই জন্য এবার যত বড় হয়, আমার একটা খুব বাজে হেয়ার একটা আছে, যত বড় নিচের দিকে নামবে না তত জট পাকাবে, তো সেই জন্য কেটে একদম ছোট করে দিলাম। আর দেখতে একটু অন্যরকম অন্যরকম হয়েছে, সেখানে কিউট 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 টাইপের লাগছে। তোমরাই বলো, আমাকে বলো তোমার কেমন লাগছে, মিনি মিনি লাগছে? আমার তো কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কিউট লাগছে না, আমাদের বড় চুলটাই বেশি ভালো ছিল। এটা যতক্ষণ না শেষ না করবে ততক্ষণে ছানার কেক, এই ছানার কেক বল না, মাখা সন্দেশ, মাখা সন্দেশ, সরি ছানার কেক বলে দিচ্ছে, পুরো একদম এয়ার টাইট কন্টেনারে ভরে রাখা আছে। দেখো আর কতটুকু পড়ে আছে, দেখো পুরো শেষ, এটা পুরোপুরি ফিনিশড করে দিল। ডিসাইড করছি, বাবাকে ফোন করলাম, বাবা তো একদম মানে 100% দিচ্ছে যে আসবে। এবার মা আর বৌদি আমার চিন্তা হোক না করছে যে ঠান্ডাতে আসবো কি আসবো না, তো আমি বললাম ঝটপট ঝটপট করে আমি বললাম যে জানাও তবে আমি রান্না শুরু করবো, ঘড়ি দেখো পুরো প্রায় 1টা বেজে গেছে। তো আর শীতকাল রাত তো বেশি দেরি করলে দেরি হয়ে যাবে, তো আমি একটু তার মধ্যে ভাবছি সকাল থেকে তেমন কিছু করা হচ্ছে না, ঘুম থেকে উঠছি দেরিতে, তারপর রান্না টান্না করতে করতে অনেক লেট হয়েছে, ঘরে দিকে কিছু কাজ করা যাচ্ছে না। তো ভালো এখানে এই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর ফোন করুক, তারপর আমি রান্না ডিসাইড করবো। নেক্সট মান্থে ভিডিওগুলো বেশ ভালো ভালো বানানো যাবে, বিকজ আমরা নেক্সট মান্থে অনেকবারই কলকাতার যাচ্ছি, কারণ ওর দাদা ওখানে আশা করছি যে সেটেল হওয়ার একটা চিন্তাভাবনা চলছে আর কি। তোমরা দেখেছো আগের দিন আমার ফ্ল্যাট দেখতে গেছিলাম,
তো শখের বাজারে সেদিন ফ্ল্যাটটা পছন্দ হয়ে গেছিল, বাটটা প্রবলেম যে একা থাকতে হবে, আর বৌদি বলছে যে একা থাকতে পারবে না, এখন নানান সমস্যা, একা থাকতে পারবে না, আর খুবখানি ভীতু টাইপের। আর সত্যি কারণ যারা ফ্ল্যাটগুলো নিয়েছে তারা ইনভেস্ট করে রেখে দিয়েছে, কেউ আসেনি, আর আসার মনে মনে ওই তো মাসে একবার বা দু মাসে একবার আসে। তো এই পাবলিকগুলো হচ্ছে আমাদের মতো, আমরা ফ্ল্যাট নিয়ে রেখেছি, ইনভেস্ট করে রেখে দিয়েছি, আর আমাদের এখন যাওয়ার কোনো নামগন্ধ কিছু নেই না। ওইদিকে এখন বহরমপুরে ও কাকায় নতুন ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে, ওখানে গৃহপ্রবেশ আছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে, দেন আছে কলকাতা। তো আমারটা এখন সময় হচ্ছে না, প্লাস এখন পৌষ মাস জাস্ট এন্ড হলো, আমার তো পৌষ মাসে সমস্ত কিছু কার্যকলাপ তো হয়ই না, যা হোক একটা সময় করে এবার কাজগুলো একটু এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আর না আমি সত্যি কথা বলতে ফ্ল্যাটে তো আমার সেরকম ইন্টেরিয়ার কিছু কাজ হয়নি, আর আমার এইগুলোর মাথায় না আমি আর যেতে পারছি না। আস্তে আস্তে একটু 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 জিনিস পড়াতে হবে, ভাবলাম আমি যে সেটেল হয়ে যাব, একদম সমস্ত কিছু মাল সমস্ত তোমরা দেখেছো, সমস্ত কিছু একদম জিনিসপত্র সব রেডি করা ছিল শিফট হওয়ার জন্য, 26 তারিখে আমাদের শিফটের ডেটও ছিল, বুঝো ছিল। আজকে আমরা আমাদের মাল চলে যেতে আজকে, হ্যাঁ 16 তারিখ 17 তারিখে আমাদের মাল যাওয়ার কথা ছিল। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে এখন যদি ওখানে একদম মানে কি বলবো সেটেল হয়ে গেলে প্রবলেম হতে জিনিস কাজগুলো করানো যাবে না, তো সবাই মিলে একটু আলোচনা করলাম। তারপর আমার অফিসের 100 কিলোমিটার আপ ডাউন হয়ে যাচ্ছে, অনেক সমস্যা, আমার দ্বারা হবে না 100 কিলোমিটার পার ডে আপ ডাউন করা, অতটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ একটা রুট হলে ঠিক আছে, হয় ট্রেন ট্রেন বাস বাস, কিন্তু দুইবার ট্রেন একবার বাস করে করা সম্ভব না। তোমরা কি আমাদেরকে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটা একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট ছোট্ট ভাই বোন কিউট কিউট ভাই বোনগুলোকে এখানে করে দিও, বুঝতে পারছো কত কষ্ট করছে, কত স্ট্রাগল করছে, সবকিছু ঘর দোর সামলে নিয়ে ওর নিজের নিজের চাকরি বাকরি সবকিছু সামলে নিয়ে ছোট্ট করে আমরা ব্লগটা শুরু করেছি। তোমরা একটু পাশে থাকো যেন আমরা একটু বড় হতে পারি, সবাইকে যেমন ভালোবাসা দিচ্ছ সেরকম আমাদেরকেও একটু ভালোবাসা দাও, যেন একটু ভালোভাবে চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। আমরা এই চ্যানেলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, জানি না স্বপ্নটা কবে সত্যি হবে। এইটুকুই বলার ছিল, মাঝে মধ্যে তো অবশ্যই এখানে একটু কষ্ট হয়, ইমোশনাল হয়ে পড়ো, ইমোশনাল হয়ে পড়ো, অবশ্যই কষ্ট হয় না। আমি দেখি যে আমরা অনেক কিছু এই ভিডিওগুলো যেন করি, কিন্তু সত্যি কথা তোমরা হয়তো আমাদেরকে সত্যি কথা ভালোবাসা দিতে পারছো না, হয়তো যারা কিছুই করে না তাদেরকে হয়তো বেশি তোমাদের ভালোবাসা দিতে ইচ্ছে করে, তো সেটাই ভাবি। মাদের এখন আলোচনা চলছে, মা মামা তো আলোচনা করছে, যেহেতু সামনে রাম মন্দিরের উদ্বোধন আসছে সেই নিয়ে এখন ওদের আলোচনা চলছে, আর আমার দুজনে চলছে এখন রাম নাই। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে রাম মন্দির ধরো সবাই যাওয়া সম্ভব নয় অযোধ্যা, এত দিনের টিকিট পাবে না, তারপর প্রচন্ড ভিড় হবে, আর মোদী সরকার বারণ করে দেওয়া হয়েছে তোমরা ফ্রিতে রাম মন্দিরের প্রসাদ পেয়ে যাবো উইথাউট এনি হেজিটেশন। তার জন্য কি করতে হবে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো কি করতে হবে, চলো এখন আমরা করে। সবজি কাটা হয়ে গেছে, টমেটো, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, শীতের সবজি অ্যাভেলেবেল, যা খেতে চাইবে তাই মোটামুটি পাওয়া যাবে, এবার কয়েকটা দিন মাত্র, তারপর তো সব আর যেমন কাটতে হবে। গতানুগতিক পটল, ঝিঙে, পটলটা আর ভেন্ডি, হ্যাঁ এগুলো ছাড়া কিছু পাওয়া যাবে। আমি ভাবছি রাইস করব, রাইস করব, ঠান্ডাটা আমি আর আসতে পারছি না, দুদিন পর আসবো, মা বলছে একটু ঠান্ডাটা কমে যাক, কি বলতো নিজে যেখানে থাকে না সেই জায়গাটা তাকে ভালো হয়, মা বলছে একটু ঠান্ডাটা কমে যাক, বাবা তো দেখালে কদিন থেকে আসবো, বেশ তোমার সুবিধা মতো এসো। আজকে তাহলে ভালো জমে যেত, মামা আসতো এদিকে, শাশুড়ি মাদেরকেও ডেকে নিতাম, সবাই মিলে একসাথে সন্ধ্যাবেলা ফ্রি ফ্রাইড রাইস করে খেয়ে খাবো, কত সারাদিন একা থেকে থেকে না, আর একা ভালো লাগে না, সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে থাকলে একটু বেশ ভালো লাগে, হাসি ঠাট্টা গল্প টল্প হয়, আর আজকে হচ্ছে আমরা টিভি ইউজ করি না না, এই জন্য আরো বেশি আমরা ফুটতে শুরু করে দিয়েছি, চাল ডাল এই সমস্ত সবজি টবজি গুলো, ফুলকপিটা লাস্টে আছে, এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি আলু ভাজা করছি, আর এদিকে ডিমের অমলেট হবে, আর মশলাটা হবে, আর মোটামুটি সেরে ফেলেছি, তখন সবাইকে এই ডিপার্টমেন্টটা ওকে আমি দিয়ে দিই, কারণ এই ডিপার্টমেন্টটা আমার প্রথম তো চোখ দিয়ে জল বেরিয়ে যায়, বাড়ির বাইরে এসে দেখাই দাঁড়াও, চলো 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 চলো, এই যে হ্যাঁ এই যে বৌদি আর মা, ঠান্ডায় পুরো কুপো কাত হয়ে আছে, ওরা তো সব বসে আছে, আর এইদিকে আমরা দুজনে একটু রান্না করছি, আর এইদিকে আমি একটু বসে বসে যাচ্ছি, এবার করে গল্প করছি, আজকে এইসবই করছি, এদিকে রান্নার দিকটাও সামলে দিচ্ছি। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, খিচুড়ি, এবার ব্ল্যাঙ্কেটের
তলায় একটা জায়গা করে নিতে হবে রাত্রিবেলা, বাইরে বহুত ঠান্ডা, ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের। আর এই যে ম্যাডাম এখন কাঁপছে বসে বসে। একটু বাইরে মা বাবা দিদি একটু সিয়ক করতে গেছি তো বাবা নেই, কি ঠান্ডা। তো চলো এবার শয়ন যাত্রায় আমাদেরকে যেতে হবে। শয়ন যাত্রা না গেলেও মোটামুটি ব্ল্যাঙ্কেটে তলায় একবার ঢুকতে হবে আমাদেরকে। যাওয়া অবস্থা ব্ল্যাঙ্কেট, তারপর আমরা হটপট পড়ে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর রাম মন্দিরের ব্লগ নেক্সট ব্লগে আসবে, তো দেখতে থাকো আমাদের ব্লগ, আমাদের চ্যানেল সিম্পল লাইফ। চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।